যেখানে আমরা সবাই প্রসাদ পাচ্ছি। রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সোনা এখন পুজো দেবে বলে ফুল তুলছে, তো অনেকটা ফুল তুলেওছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে একটা নতুন বাড়ি হচ্ছে, ওটা কিন্তু একজন বাঙালিদের বাড়ি। ওই যে অনেকটাই কাজ এগিয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, আর আমার মার স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তো এই জামাটা দেশে মনে হয় অন্নপ্রাশনে কেউ দিয়েছিল, অন্নপ্রাশনে পাওনা জামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে, ওই জন্যে ওকে নতুন নতুন জামা পরাচ্ছি। খাও খাও, খাবে না? সবাইকে বলা আমার আমার গায়ে অ্যালার্জি কমে গেছে। আর এই মুখে দাগ দেখতে পাচ্ছেন কালো মতো, এইটা হচ্ছে দাদার কোনো খেলা করতে করতে লেগে গেছে, ওই জন্য কালো হয়ে গেছে। শোনো শোনো মা, শোনো, আমি ভগবানের ভোগ দিয়েছি, সেই থালা থেকে তুলে নিয়ে এইবার আমি বকা দেব। এটা কি সবাই কি বলবে, দুত্তু বলবে? খাচ্ছে না কিন্তু, দেখুন খাচ্ছে না, এরকম ভাবে এরকম ভাবে রেখে দিচ্ছে আর ভগবানের থালা থেকে নিয়ে আসছে। এটা কি দুষ্টুমি হচ্ছে, তুমি খাচ্ছ না তো? আর কালকে আপনারা সবাই কমেন্ট করেছেন যে সোনা মায়ের যাতে তাড়াতাড়ি অ্যালার্জিটা ঠিক হয়ে যায়, তো দেখুন সব ঠিক হয়ে গেছে। এই গায়ের মধ্যে যেগুলো হয়েছিল সেগুলো লাল লাল ছোপ আছে, আর এই যে পায়ের মধ্যে এগুলো এখনো ঠিক হয়নি, এগুলো লাল লাল ছোপ আছে, আশা করছি ঠিক হয়ে যাবে। এই পায়ের এখানটা আবার দেখছি ঠোলা কেটেছে, চুলকে চুলকে কি না কি বুঝতে পারছি না। আর দেখুন চুলকে চুলকে পায়ের অবস্থাটা কি করেছে, হঠাৎ করেই হয়েছে তাই না? গায়ের গুলো হাতের গুলো অনেকটাই কমে গেছে, একটু হালকা হালকা লাল লাল মতন আছে, ওগুলো আজ কমে যাবে। স্নান করিয়ে দেওয়ার পর একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। কি মাম্মি, আর কপালে যে আঁচড়, সারা গায়ে শুধু নখের আঁচড়, কালকে যেহেতু চুলকে ছিল। আর আমি আমার মেয়েকে বলি যে মা বলে ডাক, মা বলে ডাক, মাম্মি বলে ডাকবি না, মা তুমি দুষ্টু করছো, দেখুন খাচ্ছে না, আবার আবার নিয়ে আসতে যাচ্ছে। না না, মাম খাবে, ইয়া ভালো লাগছে। তো এবার ভগবানের ভোগ তুলে তারপর আমরা প্রসাদ পাবো। তো আমার মেয়ের 19 মাস চলছে, 18 মাস কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা কালকেও বলছিল যে চুলগুলো কেটে দিই, চুলগুলো কেটে দিই, কাটবো এই সপ্তাহের মধ্যে, নাহলে পরের সপ্তাহে এই চুলগুলো কেটে দেবো, কারণ মায়া লাগছে। দেখুন হওয়ার পর একবারও চুল কাটিনি, আর স্নান করালে যেহেতু কোঁকড়া কোঁকড়া চুল, দেখুন একদম এই কোমর অবধি চলে আসে চুলগুলো, কত লম্বা চুল, কাটতে ইচ্ছা করছে না, দেখুন এত অবধি চুল, কোঁকড়া চুল তো বোঝা যায় না। চুলগুলো কাটলে কেমন লাগবে কি জানি, ও হওয়ার পর ন্যাড়া অবস্থায় আমি দেখিনি ওকে। ওই যে কি দেখুন কত বড় বড় চুল, বাবা কোথায়, বাবা ঘুমাচ্ছে। আজ হচ্ছে একাদশী, ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে বাদাম সিদ্ধ, এখানে আছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, তারপরে মাখানা দিয়ে সাবুর খিচুড়ি, এখানে আছে আম, শসা, লেবু, স্ট্রবেরি, তো এগুলো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। এই যে গোপাল। তো বন্ধুরা, মন্দিরে অনুষ্ঠান উপলক্ষে আমি আর আমার ছেলে দুজনে মিলে মন্দিরে যাচ্ছি, আর মন্দিরে যাওয়ার জন্য আমরা দুজন রেডি হয়ে গেছি। আর মেয়েও যাবে না, মেয়ের বাবাও যাবে না, কারণ মেয়ের কালকে থেকে আজ শরীরটা ভালো আছে, কিন্তু ওর বাবা বলছে আজকে ওর যেতে হবে না, কারণ বাইরে নাকি আজ অন্য দিনের থেকে আজ বেশি গরম, ওই জন্য বলছে মেয়েকে নিয়ে যেতে হবে না। তো আমিও রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে, তো মেয়েকেও এমনি তিলক টিলক করে রেডি করে দিয়েছি, কিন্তু ওকে নিয়ে যাবো না। এসো না, ফোন এই আসতে দে। এই যে, তো এইভাবে রেডি করে দিয়েছি, ও মা এসো। এই যে আমার মা, আমার মাকেও তিলক করে রেডি করে দিয়েছি।
واو কি সুন্দর জামা পরেছে কি সুন্দর লাগছে ঠিক আছে বাবার কাছে যাও বাবা যাও তো বাবাকে ডেকে নিয়ে এসো যাও 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 বাবা একটা আদর করে দাও আমার উম্মা দিয়ে দাও আমি তোমাকে দিয়ে দিই প্রথমে ভেবেছিলাম আমি আর সোনা দুজনে মিলে আলাদা গাড়ি করে মন্দিরে যাব কিন্তু তারপর সোনার বাবা বলল যে আলাদা গাড়ি করে যেতে হবে না গেলে ছোটদাদের সঙ্গেই যেতে তো ওই জন্য ছোটদাদের সঙ্গেই মন্দিরে যাচ্ছি মন্দিরে যেতে যেতে চারদিকের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আকাশে দেখুন ভীষণ মেঘ হচ্ছে মনে হচ্ছে যে এক্ষুনি ঢেলে বৃষ্টি হবে কিন্তু না ওই এক দু ফোঁটা বৃষ্টি পড়েছিল তারপরে আর বৃষ্টি হয়নি এই প্রথম আমার মেয়েকে ছাড়া মন্দিরে যাচ্ছি আর শুধু ওর কথাই মনে পড়ছে খুব খুব মিস করছি ওকে Oh,
এখন মন্দির বন্ধ হয়ে গেছে, আবার যখন শয়ন আরতি হবে তখন মন্দির খুলবে। আর এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে, তো আমরাও প্রসাদ নিতে দাঁড়াবো। আর দেখুন এখানে সবাই প্রসাদ পাচ্ছে। তো বন্ধুরা, মন্দিরে প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর এখানে একটা ছোট্ট একটা মন্দির আছে, এখানে শিব ঠাকুর আছে, বজরংবলী আছে, আর কি পার্বতী আছে। মন্দিরটা দেখুন কত সুন্দর। আর আমরা এখন বাড়ি যাব। ওই যে সব আমাদের লোকজন আসছে। আমরা বাড়ি চলে এসেছি, আর মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছি আমার মেয়ের জন্যে আর মেয়ের বাবার জন্যে। তো মন্দির থেকে আজ প্রসাদ দিয়েছে কিনুয়া। কিনুয়ার মধ্যে রয়েছে ব্রোকলি, তারপরে পনির, গাজর, এগুলো দিয়ে ব্রোকলির পোলাও করেছে, বাদাম কাবলি। তো বাদাম কাবলির মধ্যে রয়েছে আলু আর শশা, ধনে পাতা আর লঙ্কা, টমেটো, এগুলো দিয়ে মনে হয় বাদাম কাবলি করেছে। আর এখানে আছে পেঁপে দিয়ে কলা দিয়ে পনিরের সবজি, আর এখানে আছে ফ্রুট স্যালাড, আর এখানে আছে সাগুর পকোড়া। তো এইগুলোই এখন প্রসাদ পাবে। আজকে আজকে খবরে শুনলাম দ্য ওয়ার্মেস্ট ডে অফ দ্য ইয়ার। আমি দেখিনি কত কত ডিগ্রি, কিন্তু খবরে শুনেছিলাম, দেখার টাইম পাইনি। তো আজকে ভীষণ ভীষণ গরম ছিল আজকে। আর এদিকে প্রসাদ পাচ্ছে, আর এখানে বাবার সঙ্গে কথা বলা হচ্ছে। মা কোথায়? কি জিনিস? ও নতুন ঘর। খাও মা, একটুখানি খাও। এই এটা মুখে দিয়ে দেখো কত সুন্দর। তো বন্ধুরা, আমার মেয়েকে অতি কষ্ট করে খাওয়ালাম। তো কালকে রাত্রিবেলা থেকে ও আবার খাওয়া বন্ধ দিয়েছে, মানে ভাত খাচ্ছে না, শুধু দুধ আর সিরিয়াল, এছাড়া আর কিছুই খাওয়াতে পারছি না। ওই যে পেট ভরছে না বলেই ঘ্যান ঘ্যান করছে। আজকে রাত্রিবেলা আমি মন্দির থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিনুয়া, তারপরে সেই ব্রোকলি, কেমন হালকা সিদ্ধ করে মনে হয় তেলের উপরে ফ্রাই করে, ওরকমও ভালোবাসে। তা ভাবছিলাম মন্দির থেকে নিয়ে যাই, ও তো ভালোবাসে তাহলে ও খাবে, কিন্তু খেলো না। না কিনুয়া খেয়েছে, না ওই যা যা নিয়ে এসেছি ও কিছুই খায়নি, শুধু চটকে চটকে রেখে দিয়েছে। তারপরে অতি কষ্ট করে তারপরে দুধ আর সিরিয়াল খাইয়েছি। এখন চুল ধরে টানছি, দেখুন জামা ভিজে গেল। কি করে জামা ভিজিয়েছে? বোতল থেকে, নিজের জলের বোতল থেকে জল বের করে জামা ভিজিয়েছে। জামাটা চেঞ্জ করে দিয়ে আসি। তো আমার মেয়ের জামাটা পাল্টে দিয়ে এলাম, তো দাদার কাছে রেখে এলাম। তো দাদাকে বললাম একটুখানি দেখ, আমি একটুখানি চুলটা আসে আসি, যেহেতু ওকে রেখে মন্দিরে গেছিলাম। তো ও ভাবছে আবার মা আমাকে রেখে কোথাও যাবে, ওই জন্য আমাকে আর ছাড়ছে না। তো এই কোকোনাট অয়েলটা আমি মাখি, তো এখন আর নেই, অল্প একটুখানি রয়েছে, মনে হয় আজকেই ফিনিশ করে দেবো আমি। আজ মন্দিরে কি উপলক্ষে অনুষ্ঠান হয়েছে সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমাদের গুরুদেব শ্রীলা জয়পতাকা মহারাজ, তো ওনার শরীর অসুস্থ, তো সেই উপলক্ষে নরসিংহদেবের তুলসীর পাতা অর্পণ করা হয়েছে। এখানে যারা ইন্ডিয়ানরা আছেন, তো সবার বাড়ি থেকে 1 লাখ তুলসীর পাতা জোগাড় করা হয়েছে। তারপরে ভগবানের জন্য সেই তুলসীর পাতা দিয়ে মালা গাঁথা হয়েছে। তো সেটাই মালা গাঁথার পর সেই মালাটা ভগবানকে অর্পণ করা হয়েছে। তো আমিও আমার বাড়ি থেকে কিছু তুলসীর পাতা মন্দিরে দিয়েছি, তো বেশি তো দিতে পারিনি, ওই 400 মতন মনে হয় তুলসীর পাতা তুলেছিলাম, সেটাই আমি দিয়েছিলাম। কিন্তু আজ আমি সঙ্গে করে নিয়ে যাইনি,
তো দুই দিন আগে তুলসীর পাতা তুলে পাশে আমার এক দিদি আছে, তো সেই দিদির বাড়ি দিয়ে এসেছিলাম। তো ওই দিদি মন্দিরে নিয়ে গেছে ওই তুলসীর পাতাগুলো, আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি। তো যেটুকুই তুলসী পাতা আমি জোগাড় করতে পেরেছি, তো ভগবানের উদ্দেশ্যে মন্দিরে আমি দিয়েছি। তো ভগবানকে তো আজ তুলসীর মালা দিয়ে সাজানো হয়েছে, তো ভীষণ সুন্দর লাগছিল। তো আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, তাহলে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।